বিয়ে সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার, তো আমি যদি এটা না টানি মিডিয়ার সামনে তো এটা তো আসবে না। তো তাদের হচ্ছে এগুলো করতে করতে তারা অনেক মনে করেন পাবলিসিটি পেয়ে ফেলছে, তো সেই জন্য তারা মনে করে যে আমাদের ব্যক্তি জীবনের ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা সামনে আনি তাহলে আরও মানে প্রচার হবে বেশি, তাদের সিনেমা থেকে ব্যক্তি জীবনের কাহিনিগুলো বেশি চলে। আমার জানা মতো মনে হয় পাঁচটা, মানে পাঁচটা বিয়ে বা পাঁচটা বিচ্ছেদ। তো বিয়ে স্বাধীনতা তার আছে বা প্রচার মানে কী বলবো, হ্যাঁ মানে পুরুষ বিয়ে করতে পারবে পাঁচটা, এটা সমস্যা নেই, কিন্তু আমাদের সমাজে তো নারীরা পাঁচটা বিয়ে করবে এটা তো আর মানে সবাই স্বাভাবিকভাবে নিবে না। তো হয়তো বা উনি ব্যক্তি জীবনে সুখী না তার জন্য পাঁচটা বিয়ে, কিন্তু আমার মতে এগুলা মিডিয়াতে না আসলেই ভালো।